নবম শ্রেণী মেধাবী ছাত্রী চম্পা গেল ১৩ ডিসেম্বর রাতে চাচাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। ওই দিনই স্বামী মতা সহযোগী সালাম, বাবু আবুল ও হাশেম চম্পাকে আড়ালে ডেকে নিয়ে যায়। এরপর থেকে চম্পাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন ভোরে পাশের এক জঙ্গলে ঝুলন্ত অবস্থায় চম্পার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা। ও তো গাছে উঠবে এটা তো কোনোদিন কল্পনা করতে পারি না যে একটা গাছের গোড়ায় যাবে। আমাদের একটা ভয় ছিল যে ডাক্তারের বাড়ি আর আসামির বাড়ি এক জায়গায়। মেডিকেল রিপোর্টের মাধ্যমে যে আমরা রিপোর্টটা পেয়েছি এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক, যেটা আমরা এবং এই বিষয়টা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই রিপোর্ট প্রকাশের সাথে সাথে বিক্ষুব্ধ হয়ে ওঠে চম্পার সহপাঠী সহ এলাকাবাসী। পরে চম্পার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে আদালত চম্পার লাশ তুলে পুনঃ ময়নাতদন্তের নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধির ১৭৬ ধারা অনুযায়ী একটা ইনকোয়েস্ট রিপোর্ট হবে, সুরতহাল রিপোর্ট হবে, এরপরে আমরা পোস্টমর্টমের জন্য মেডিকেল টিমের কাছে পাঠিয়ে দেব। চম্পার পরিবারের অভিযোগ, এই ঘটনায় দুজন গ্রেপ্তার হলেও বাকি আসামিরা তাদের নানাভাবে ভয় দেখাচ্ছে। শারীরিকভাবে তাকে নির্যাতন করে মারা হয়েছে। সবাই আশাবাদী যে এটার একটা সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার হবে। আসামি পক্ষের লোকজন বলতেছে যে আমরা ময়নাতদন্তের বিচার হওয়ার পরে ওরা আবার এই লাশটা তুলে নেওয়ার জন্য রাত্রে এসে হুমকি দিচ্ছে। আল্লাহ লেখাপড়া শিখাইছে, সেই বাচ্চা কি করে নিয়ে মেরে ফেললো? এই বাচ্চাটার বিচারটা আমি চাই আপনার কাছে। নিষ্ঠুর এই পাশবিকতা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। আরটিভি